আল্লাহর নাম ধরে নিলে কেউ মারবো না আল্লাহর নাম ধরে নিলে এখান থেকে উঠাইয়া দিব না তাহলে জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানদের মত বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন আর মহব্বতে বলেন আমিন আমিন আর সিল্লাইয়া জোরে বলেন আমিন আমিন আমার বন্ধুগণ বয়ান শুনবেন ওয়াদা করেছেন কার কাছে কথা কই না কার কাছে গো আমার কাছে করছেন সভাপতি হুজুরের কাছে করছেন কার কাছে করছেন শুনবেন ইনশাআল্লাহ বয়ান যদি শুনবেন একটা কথা বলবো মানবেন ভাই কথা কোন মানবেন মানবেন তো আই গেছে আসে পিছনে যারা দাঁড়ায় আছেন তারা বসার জন্য চেষ্টা করেন আইসেন অল পাই গেছেন যারা খুদার সাথে হেলান দিয়ে আছেন তারা ওবি থাকেন বাকি মানুষ চেয়ে গেল মানে খুদার হাতে হেলান দিয়ে বসলে যে কি মজা যারা বসে তারাই বসে আইসেন ভাই অল পাক বাইরে আসেন ভাই যারা এই সাইডে দাঁড়ায় আছেন আপনারা যদি বসেন তাহলে বসেন আর যদি না বসেন তাহলে যান না হ্যাঁ আমার কথা কানে গেছে না আল্লাহ কবুল করেন বলেন আমিন দেখো এই সাইডে তো যে মধ্যে থাকা জায়গা না পাই গেলেন না গো কি ভাই গো পাই গেলেন দেখো সামনে ওই যে পাশে যে মধ্যে হ্যাঁ অল্প খালি ওর পাই গেলেন বাবু ভাই গে ব্যস্ত না গো এলান দিয়ে বসেন ভালো হতো এরকম পাই গেলেন যাবো না খালি জায়গাটা পুরো করে বসলে কি হবো কন্ঠ আমার পরে যে বক্তা আস পয়সা চলতে হাজার মধ্যে খালি কবো কি কবো যে এরা বসানো সিস্টেম জানে না এনা কবো না এই গিয়ে এসে না আল্লাহ কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরুহু ওয়া نؤমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكولي قرن مشتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله محبة زر زر لا إله إلا الله لا إله إلا الله رزر لا محمد رسول الله شكل زر بلن صلى الله عليه وسلم أسكر لي مجد شغل صلاة مسجد رمضي قلب بشار ধর্ম সভার সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব আজকের এই পবিত্র ধর্ম সভার যিনি মুখ্য আকর্ষণ সুদূর দরং ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আমাদের সকলেরই প্রিয় যার কথা শোনার জন্য আমরা বসে আছি মাননীয় মুখ্য অতিথি সাহেব আজকের এই পবিত্র ধর্ম সভা আমার আগে যিনি বক্তব্য দিলেন বন্ধুবান হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গান দিন এই অঞ্চলের গণ্য মান্য আমার পিতা সমতুল্য দাদা সমতুল্য মুরব্বি আলে কেরাম সমবয়স্ক বন্ধুগণ যুবক বন্ধুগণ শিক্ষিত সমাজ নাজওয়ান বন্ধুগণ বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল আমার সাথে এসেছেন আমার বড় ভাই জনাব সাইফুল ইসলাম সাহেব তার বন্ধুবর্গ ছোট ছোট ছেলেমেয়েরা পর্দার আড়ালে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা আমি আবারও সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম
লাখ কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে এখন রাত প্রায় 10টা বাজে এতক্ষণ পর্যন্ত দিনে মাহফিলে বসে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুস শুকর আমরা সকলে উচ্চ আওয়াজে জোরে সরে চিৎকার করে একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী আকাই নামদার তাজেদার মদিনা আমিনার লাল মধুর দুলাল সারেবারে দোজাহান হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আমি প্রথমে বলেছি লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব যেহেতু সম্মুখে আমাদের বৃহৎ একটা উদ্দেশ্য আছে কথাটা আছে কি নাই বৃহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি মসজিদের উন্নতি ঠিক না উদ্দেশ্য মসজিদের উন্নতি এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা বিশাল ধর্মসভার আয়োজন করেছি আমার বন্ধুগণ গতিকে যদি লম্বা আলোচনা করি আমার পরেও বক্তা আছে তাকেও সময় দিতে হবে তারপরেও মসজিদের জন্য কিছু আল্লাহ রাস্তে আমাদেরকে দিতেও হবে নিতেও হবে সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারি আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আজকে ধর্মসভার আয়োজন আমরা করেছি কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন আমরা করেছি মানুষ আমরা যত মানুষ প্যান্ডেলের নিচে বসে আছি এই প্যান্ডেলের নিচে যতটুকু মানুষ আছে এর চাইতে আমার মনে হয় বাজারের মধ্যে দোকান ঘাটের মধ্যে এর চাইতে 2-3-4 গুণ মানুষ বেশি আছে কথা বলেন ঠিক কি না আজকে ধর্মসভা সম্মুখেই দোকান ঘাট সম্মুখেই বাজার মানুষ সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে এখানে আমরা বক্তারা বসে বয়ান দিতেছি সম্মুখের দৃশ্য যদি নজরে আসে বয়ানের উল্টা পাল্টা হয়ে যেতে পারে আমার বন্ধুগণ যাই হোক এটা আমার আলোচনার বিষয় না কিন্তু একটা কথা মনে রাখবেন আজকে আমরা বসার জন্য প্যান্ডেল পেয়েছি বসার জন্য নিচে খেলার ব্যবস্থা আছে বসার জন্য আমার ঠান্ডা যাতে না লাগে তার জন্য সাইডে ঘেরার ব্যবস্থা আছে উপরের থেকে যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমরা চালের ব্যবস্থা করেছি আমরা খাম্বা দিয়েছি লাইট আছে মাইক আছে বক্স আছে স্পিকার আছে আমার বন্ধুগণ কিন্তু একটা সময় একটা জামানা একটা টাইম এমন ছিল যে সময়ের মধ্যে কোনো লাইট ছিল না কোনো বক্সের ব্যবস্থা ছিল না মোবাইলের ব্যবস্থা ছিল না স্পিকারের ব্যবস্থা ছিল না বসার মতো খেরের ব্যবস্থা ছিল না বাসের খাম্বা এমন কোনো ব্যবস্থা ছিল না এমন সময়ের মধ্যে আমার বন্ধুগণ একজন ব্যক্তি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন আমার বন্ধুগণ ওই ব্যক্তির আলোচনা শোনার জন্য কিতাবের মধ্যে লিখতেছেন আলোচনা শোনার জন্য 40,000 বাতিওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে একত্রিত হয়েছে একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একটু চিন্তা করেন যে জায়গা যে জামানার মধ্যে মাইক নাই লাইট নাই প্যান্ডেল নাই স্পিকার নাই বক্স নাই বসার মতো খেরের ব্যবস্থা নাই ওই সময় যদি একজন ব্যক্তি আলোচনা করে ওই একজন ব্যক্তির আলোচনা যদি 40,000 বাতিওয়ালা মানুষের শোনার জন্য আসে স্পিকার ছাড়া বক্স মাইক লাইট ছাড়া একজন ব্যক্তির আলোচনা 40,000 মানুষের শোনাটা কি সম্ভব ভাই আওয়াজ দিবেন সম্ভব আরো জোরে বলেন সম্ভব সম্ভব না বলবেন তাহলে শুনলো কিভাবে আমার বন্ধুগণ
মাঝে মধ্যে মুকাব্বির বানিয়ে দিয়েছেন মুকাব্বির বলা হয় আগে দেখেছি বর্তমান নাই জানাজার নামাজে যদি মানুষ বেশি হয় ঈদের নামাজে যদি মানুষ বেশি হয় জুমার নামাজে যদি মানুষ বেশি হয় ইমাম সাহেব যখন নিয়ত বাঁধে আল্লাহু আকবার এক কাতার দুই কাতার পরে পরে আরো একজন আল্লাহু আকবার বলে কথা বলেন বলে কি বলে না বলে তেনাকে মুকাব্বির বলা হয় জোরে বলেন কি বলা হয় মুকাব্বির বলা হয় এই ভাবে মুকাব্বির হিসাব করা হলো 1200 জোরে বলেন কত শ 1200 মুকাব্বির এই 1200 মুকাব্বিরের দ্বারা আমার বন্ধুগণ একজন ব্যক্তির আলোচনা 40000 বাতিওয়ালা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আলোচনা করতেছেন 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 করতে 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 বন্ধু হঠাৎ করে কোন একটা জায়গা থেকে একজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল লোকটা আসার পর দাঁত দিয়ে বলতেছেন ও হুজুর আপনি এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন আপনার কথা শুনে এই জায়গার মানুষ বলেন দিনদারি পরহেজগারি হয়ে যাইব হুজুর আপনি যদি দয়া করে আমাদের ওই জায়গার মধ্যে যাইতেন মানে লোকটা যে জায়গা থেকে এসেছে তিনি বলতেছেন আমাদের জায়গার মধ্যে যদি যাইতেন আর যদি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পর নিশ্চয় আমাদের ওই জায়গার মানুষ বলেন দিনদারি পরহেজগারি হব হুজুর বলতেছেন আমার টাইম নাই আমি এখন যাইতে পারবো না লোকটা বলতেছেন হুজুর আপনার যদি টাইম নাই আপনি যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবেন বাড়ির দিকে যখন আপনি রওনা হয়ে যাবেন ঘোড়ার পিঠের মধ্যে বসার পর আপনি ঘোড়াটা নিয়ে যখন বাড়ির দিকে যাবেন বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকু সময় আপনি আমাকে দিয়া দিবেন হুজুর বললেন তুমি কি পাগল নাকি তুমি কি আমার কথা বুঝো না আমি যাইতে পারবো না ঘোড়ার পিঠের যখন আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব আমি তো বাড়িতে যাচ্ছি এতটুকু সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব ওই লোকটা ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার কথা বুঝেন নাই আমার ভাষা আপনি বুঝতে পারেন নাই বলে তুমি তাহলে বুঝায়া বলো বলে আপনি বাড়িটা না পাওয়া পর্যন্ত ঘোড়ার পিঠের মধ্যে বসে 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 কোরআন এবং হাদিসের আলোচনা করবেন আর বাড়ির দিকে যাবেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের কথা বলেন শুনব সুবহানাল্লাহ বাজ্যদা কয়েন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ তাহলে চিন্তা করেন এখানে দৌড়ান লাগে না লাগে কি মাইক আছে লাইট আছে প্যান্ডেল আছে বক্স আছে স্পিকার আছে আমরা সুন্দর করে ধর্মসভা কথা বলেন শুনতে পারবো কোরআন হাদিসের কথা আমাদের কানে যাবে কোনো অসুবিধা হবে তারপরেও বন্ধুগণ মুসলমান আমরা দোকান ভর্তি করি বাজার ভর্তি করি আমরা ধর্মসভার মধ্যে যাইতে চাই না তাহলে চিন্তা করেন ওই লোকটাকে আমার বন্ধুগণ তিনি কিন্তু সাধারণ মানুষ না আমার মতো আপনার মতো নজর ফজুল বলবেন তাহলে লোকটাকে আমার বন্ধুগণ তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ হাজার দেলে
মধ্যে বসে বসে আবু জেহেল চলে গেল সোনার জন্য আবু লাহাব চলে গেল সোনার জন্য উতবা সাইবা চলে গেল সোনার জন্য তাদের দল সকলেই চলে গেল কোরআন তেলাওয়াত সোনার জন্য আমার বন্ধু যখন সুবে সাদিক হয়ে যায় মানে পহর পহর হয় এখন যদি পহর হয়ে যায় আবু জেহেল চিন্তা করলো আমাকে আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমি ধরা পড়ে যাবো গা আমারে তো কেউ লিডার হিসাবে মানবো না যাই বাড়িতে যাই এই কথা বলে বাড়ির দিকে রওনা হয়ে গেল আবু সুফিয়ান কয় আমিও যাই আবু লাহাব কয় আমিও যাই সবাই লাহলায় রওনা হয়ে গেল আমার বন্ধুগণ যেই মাত্র রওনা হয়ে গেল আবু জেহেলের সাথে আবু সুফিয়ানের সাথে ধাক্কা লাগিয়ে গেল আবু জেহেল বলে তুমি কে বলে তুমি কে বলে আমি আবু জেহেল তুমি কে কয় আমি আবু সুফিয়ান বা আবু লাহাব তুমি কি জানো না কোরআন শোনা যাইব না এখানে তুমি কিসের জন্য আসলা আবু সুফিয়ান কয় আমি তো জানি তুমিও তো জানো তুমি কিসের জন্য আসলে আগে কও একবার দুইবার কথা বলতে বলতে সকলে একত্রিত হয়ে গেল আবু জেহেল বলে আর কোরআন শোনা যাব না তোমরা ওয়াদা করো আর আসব না বলে আসব না লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম সকলে বাড়িতে চলে গেল সারা দিন চলে গেল রাত্রি লাহে লাহে যখন গভীর হয়ে যাইতেছে ও মুসলমান বন্ধুগণ আমার আবু জেহেল মনে মনে কয় আমার বন্ধুগণ আজকে তো আমার ভয়ে কেউ যাইব না আমাকে তো সকলেই ভয় পায় আমি মজা করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবো আমার বন্ধুগণ আবু জেহেল চলে গেল আবু সুফিয়ান কয় আবু জেহেল তো যাইবই না বাকি দুটো তার ভয়ে যাইব না আমি শুনব মজা করে আমার বন্ধুগণ এমন করে করে একজন চলে গেছে আর একজন জানে না আর একজন চলে গেল আর একজন জানে না আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা আমার সারা রাত সকলেই দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলো কিন্তু একজন গেছে আর একজন জানে জানে না ও মুসলমান ভাইয়েরা রাত্রি শেষ হয়ে গেল আবু জেহেল কই বাড়িতে যাই বাড়ির দিকে রওনা হয়ে যাইব এমন সময়ের মধ্যে বন্ধু ওই জামাকালকার মতো আর একজনের সাথে আবু জেহেলের সাথে ধাক্কা লাগা গেছে আবু জেহেল তুমি কেনা উনি বলেন তুমি কেনা বলে আমি আবু জেহেল তুমি কি জানো না এখানে আসা যাইব না কিসের জন্য আসলা লোকটা ডাক দিয়া বলে এই আবু জেহেল তুমি ভালো করে শোনো সব জায়গায় কিন্তু লিডার গিনি চলে কথা কয় না সব জায়গায় লিডার গিনি চলে চলে না তুমি এখানে আসনা আমরা আসলে কিসের দোষ তুমি আসতে পারবা আমরা আসতে পারবো না ও মুসলমান বন্ধুগণ ওই দিন থেকে আবু জেহেল কোরআনের মধ্যে সুন্দর বিশ্লেষণ আছে হাতের মধ্যে হাতটা লাগাইয়া ওই দিন থেকে বয়াত পড়াইয়া নিল তো আমার বন্ধুগণ তৌবা করাইয়া নিল আর কোনোদিন যাওয়া যাইব না লিখিত আকারে লিখে দিল যে আজকে যদি আমরা যদি লেখে না যায় তাহলে আমাদের পরে যে জেলা পালা আসবে তারা তো ওই জায়গার মধ্যে কোরআন শোনার জন্য যাইব আমরা লিখে যাই তারা লেখাটা দেখবে আর তারা কোনদিন কোরআন শোনার জন্য যাইব না মনে করবেন তিনি কিন্তু তিনি না তিনি হলো ওই সময়ে আবু জেহেল লেখা আবু জেহেলের খালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাই ফুবা তো ভাই ধরে গণ ঠিক কি নয় ধরে বলেন কথা ঠিক কি নয় আমার বন্ধুগণ খারাপ পাইলেন আপনারা আরো জোরে গান খারাপ পাইলেন কে আপনাদেরকে বলি নাই যারা আসতে চায় না ভালো পায় না তাদেরকে বলেছি আজকে কোরআনের মাহফিল যেই পবিত্র কোরআন আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে শুধু মুসলমান না মানুষেরাও ভালো হয় জয় কল্লা সুবহানাল্লাহ ভালো পায় না ভালো পায় বলবেন হুজুর কেমন করে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে কথাটা বলে শেষ দিব আমার বন্ধুগণ আমার ভাইরা ও মুসলমান বন্ধুগণ আমার মহাত্মা গান্ধীর নাম শুনছেন আপনারা যাকে জাতির পিতা বলা হয় দেখছেন কোনদিন না দেখেন নাই হ্যাঁ টেহার মধ্যে আমিও দেখছি বাস্তবে কোনো ভাবো
10 টাকার নোটের মধ্যে আছে 5 টাকার নোটের মধ্যে আছে 50 টাকার নোটের মধ্যে আছে 100 টাকার নোটের মধ্যে আছে 1000 টাকার নোটের মধ্যে আছে 500 টাকার নোটের মধ্যে আছে 2000 টাকার নোটের মধ্যে আছে কিনা আমার বন্ধুগণ আমার উস্তাদ হযরত মাওলানা ইজ্জত আলী মণ্ডল সাহেব তিনি ঘটনাটা বলেছিলেন আমি শুনেছি এক ধর্ম সভায় মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী তেনার জীবনে তিনি যত লেখাপড়া করেছেন সমস্ত বই সমস্ত কিতাব একটা ঘরের মধ্যে বন্ধুগণ যত্ন করে রেখে দিয়েছেন জীবনে কোনোদিন বিক্রি করে আমার বন্ধুগণ হঠাৎ করে মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর বাড়িতে কোন একজন ওনার বন্ধু দুই চারজন চলে গেল যায় বলতেছেন বন্ধু তোমার ঘরের মধ্যে অনেকগুলা কিতাব দেখি কিছুগুলা কিতাবের কভার নাই কিছুগুলা কিতাবের মলাট নাই কিছুগুলা কিতাব ছেঁড়া সমস্ত কিতাব দেখি কিন্তু তার উপরে সব কিতাবের উপরে এমন একটা কিতাব তুমি যত্ন করে রেখে দিয়েছো কাপড় দিয়া পেঁচায়া মহব্বত করে রেখেছো এই কিতাবটা কি কিতাব মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী তিনি ডাক দিয়া বলেন বন্ধু পৃথিবীর মধ্যে অনেক কিতাব আমি পড়েছি জ্ঞান সম্ভার পড়েছি আরো বিভিন্ন ধরনের কিতাব আমি পড়েছি কিন্তু যত কিতাব আমি পড়েছি প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা লেখা আছে লিখো কে রাইটার যিনি লিখে দিয়েছেন আমার লেখার মধ্যে কোনো ভুল থাকতে পারে আমি নিচে ঠিকানা দিয়া দিলাম তোমরা ঠিকানা অনুযায়ী ভুলটা জানাইয়া দিবা আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব কথা বলেন থাকে কি থাকে না যে কিতাবটার মধ্যে প্রথম পেজের মধ্যে লেখা আছে বালিকার কিতাব রইবাফি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে বোধহয় বলেন কোনো সন্দেহ সন্দেহ নাই আমার বন্ধুগণ তারা ভালো হয় কিন্তু আমরা মুসলমান আজকে অনেক যুবক যুবতী আছে অনেক মুরব্বী আছে খারাপ পাবেন না ক্ষমা চায় নিলাম আল্লাহর পবিত্র কোরআন শরীফ পড়তে পারে অনেক মানুষ আছে না আছে আমার বন্ধুগণ যাই হোক কোরআনকে খেদমত করা লাগবে কোরআনে ভালোবাসা লাগবে বলতেছিলাম লাইট মাইক ব্যান্ডেল স্পিকার কিচ্ছু ছিল না তারপর কত হাজার মানুষ 40,000 মানুষে একজনের আলোচনা শুনছে কত সমকাব্যের মাধ্যমে 12 সমকাব্যের মাধ্যমে ঠিক আছে মনে আছে আপনাদের 12 সমকাব্যের মাধ্যমে সর্বশেষ যিনি আসলেন তার নামটা কি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া যাইবো তাও কোরআন হাদিসের কথা শুনবো সুবহানাল্লাহ বলেন না এখানে দৌড়াইতে হবে না মনোযোগ সহকারে বসবেন আমরা কোরআন এবং হাদিসের কথা আলোচনা করতে পারবো এবং শুনতে পারবো যারা বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে গা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে দুইটা জায়গা থেকে দুইটা টুকরা পড়েছি আপনাদের সামনে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাক্কা তুকাতিহি ভয় করার মত করিয়া ভয় করো লা তামুতুন্না তোমরা মৃত্যু বরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন না হও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমরা বেহায়ার অর্থ জানি আল্লাহ ঘর নির্মাণ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দেয় সুবহানাল্লাহ বলে দুই নম্বর হাদিসের টুকরা পড়ছি আল্লাহর রাসূল বলেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন এর আগে আছে এর পরে আছে মাঝখান থেকে পড়েছি আল্লাহর রাসূল বলেন সাবউনা আলফান তার মানে বোঝানো হইতেছে 70,000 উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন আল্লাহ কোনো হিসাব নেবেন না আল্লাহ কোনো আযাবও দিবেন না চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ 70,000 উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে
তাকে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে 70 হাজার উম্মত কারা কাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন অল্প সময় আলোচনা করেই আমার বন্ধুগণ মূল উদ্দেশ্যে চলে যাব কারণ আলোচনা করতে সময়ের প্রয়োজন হয় তাই না গো আলোচনা করতে সময়ের দরকার হয় অল্প সময় আলোচনা করব আমার বন্ধুগণ কথাটা কখন বললেন 70 হাজার উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব খারাপ হয়েছে না না বিনা হিসাবে জান্নাতে দিব লম্বা আলোচনা হাদিসের মধ্যে এবারে আসছে উরিজাত আলাইয়াল গুমান ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রুহাইতু ওয়ান নাবিয়্যা ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা লাইসা মাআহু আহাদ এইভাবে লম্বা আলোচনা আছে সংক্ষেপ করে দিলাম আমার বন্ধুগণ একদিন বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে আছেন সাহাবায়ে কেরাম আছেন আল্লাহর নবী বলছেন তোমাদেরকে আমি একটা কথা শুনাইতে চাই তোমরা শুনবা সাহাবায়ে কেরাম বলছেন জি হুজুর বলেন শুনবো কি কথা আল্লাহর নবী বলছেন রাত্রিবেলায় যখন আমি ঘুমের ঘরে চলে গেলাম কথা ভালো করে বুঝবেন রাত্রিবেলায় যখন আমি ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো সুবহানাল্লাহ বলেন আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো দুইটা কথা একটা হলো স্বপ্নে দেখছি আরেকটা দেখানো হলো স্পষ্ট হইলাম এই স্বপ্নটা আমার আল্লাহ দেখাইছেন জোরে বললা সুবহানাল্লাহ যত নবী রাসূল এসেছেন প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর নবী বলতেছেন মসজিদে নববীর মধ্যে আর কি দেখেছেন বলে নবী রাসূলগণকে দেখলাম কোন নবীর সাথে একজন উম্মত আছে কোন নবীর সাথে দুইজন উম্মত আছে কোন নবীর সাথে একজন উম্মত নাই কোন নবীর সাথে একটা ছোট দল উম্মত আছে তারা কি করতেছে ওই নবীগণেরা যার যার উম্মতগণকে সঙ্গে করে নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে গেল নবীর সঙ্গে আছে ও ভাইরা আমার আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন প্রত্যেকজন নবীগণকে দেখলাম রাসূলগণকে দেখলাম তাদের উম্মতদেরকে দেখলাম তারা জান্নাতের দিকে রওনা হয়ে গেল তাহলে আমি নবীজির উম্মত বলেন কোথায় আমার ভাইরা আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন সম্মুখে একটা বড় উম্মতের দল দেখা যায় মনে মনে ভাবলেন এই উম্মত বলেন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব ইব্রাহিম সকলের মধ্যে জানাইয়া দিল না নবীজির উম্মত না আল্লাহর নবী বললেন তাহলে কার উম্মত বলে এই উম্মত বলেন হলো হযরত জিব্রাইল আল্লাহর নবীকে বলা হইতেছে এই উম্মত বলেন হলো হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলেছেন আরো জোরে বলেন মূসা নবী কাকে বলা হয় যাকে অর্থাৎ আল্লাহর সাথে বেশি বেশি যিনি কথা বকথন করেছেন তাকেই তো কালিমুল্লাহ বলা হয় আল্লাহ তাআলা লকব দিয়া দিলেন মূসা কালিমুল্লাহ আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপে একটু কথা মনে পড়ে গেল আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল এবার প্রশ্ন হতে পারে তুর পাহাড়ে মূসা নবী কিসের জন্য যায় বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যায় কার সাথে কথা বলার জন্য যায় আমার বন্ধুগণ মূসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল যাইতেছেন যাইতেছেন যাওয়ার সময় রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল জোরে বলেন কতজন জোরে বলেন কতজন তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল প্রথম ব্যক্তি ডাক দিয়া বলে নবী গো আপনি কই যান বলে তুর পাহাড়ে যাই কেন যান আল্লাহর সাথে কথা বলার জন্য যাই আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে বানাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা হাত কিসের জন্য দিলেন না দুইটা পা কিসের জন্য দিলেন না আমি নিজে হাতে খাইতে পারি না নিজের পায়ের দ্বারা আমি চলতেও পারি না
পারি না আল্লাহকে প্রশ্ন করবেন মাটির দলার মতো পড়িয়া থাকা লাগে গাছের মকার মতো থাকতে হয় আমি একা একা চলতে পারি না একা একা বসতে পারি না একা একা খাইতে পারি না আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে বেকার বানাইলো ও মুসলমান বন্ধু বানাবার মূসা নবী বললেন ঠিক আছে আল্লাহকে প্রশ্ন করব রক্ত হয়ে গেল দ্বিতীয় নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল আমার একটা প্রশ্ন বলে কি আল্লাহ তাআলা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসেবে বানাইলো আমি আল্লাহর ইবাদত করি বন্দেগি করি আল্লাহ তাআলার হুকুম আমি মানি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যাহা যত কিছু দরকার আমি সমস্ত কিছু করি কিন্তু আল্লাহ তাআলা সম্পত্তি কেন দিলেন না কিসের জন্য দিলেন না একটা খুব সামান্য ঝুপড়ি ঘর আছে এই ঝুপড়ি ঘর বৃষ্টি নামার আগেই ঘরের ভিতরে পানি ধরে আল্লাহকে প্রশ্ন করবেন কি কাম করলে আল্লাহ আমাকে মালদার বানাইয়া দিব ধনী বানাইয়া দিব ঠিক আছে প্রশ্ন করব মূসা নবী রওনা হয়ে গেল সম্পত্তির জন্য আমি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না ও নবী গো আল্লাহকে প্রশ্ন করবেন কি কাম করলে আমার আল্লাহ আমাকে ধন সম্পত্তি কমায়া দিব কথা বলো ভাই গো আমি বলছিলাম হুজুর আসলো লগে লগে আমি নামবো তো হুজুর এসে